সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। টেক ফর ইট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিটেলটির প্রধান আকর্ষণ, অসঙ্গতিপূর্ণ এই নতুন কারিকুলাম বাতিল জরুরি। তো এই বিষয়ের উপর রয়েছে বিস্তারিত আলোচনা, এবং বিস্তারিত আলোচনার পূর্বে আরও একটি বিষয় আপনাদের বলছি যে আপনারা প্রতিনিয়ত লক্ষ্য করছেন টেক ফর ইট ইউটিউব চ্যানেলটির সর্বপ্রথম শিক্ষার আপডেট নিউজগুলো দিয়ে থাকে। তো এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত এবং অল্প সময়ের মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরু করছি বিস্তারিত। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পদত্যাগী সরকারের নতুন কারিকুলাম নিয়ে ভাববার সময় এসেছে। এই কারিকুলাম শিক্ষা ব্যবস্থাকে নতুন কিছু দিতে তো পারিনি, বরং যেটুকু লেখা পড়া ছিল তাও শেষ হয়ে গেছে। এই কারিকুলাম প্রণয়নে সবচেয়ে বেশি সক্রিয় ছিল জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড। কেউ তাদের বলেনি যে কারিকুলাম পরিবর্তন করতে হবে, এমনটি নয় যে দেশের ডাক্তার শিক্ষক প্রকৌশল তৈরি হচ্ছিল না, এমনও নয় যে বিদেশে উচ্চশিক্ষা নিতে শিক্ষার্থীরা যেতে পারছিল না। শিক্ষা যেভাবে চলছিল তার চেয়ে ভালো মানের শিক্ষা নিশ্চিত করার জন্য দরকার ছিল ভালো শিক্ষক নিয়োগ দেয়া, তাদের ভালো বেতন দেয়া, মানসম্পন্ন প্রশিক্ষণ। আরও প্রয়োজন ছিল স্কুল কলেজ থেকে অযোগ্য ব্যবস্থাপনা কমিটির অপসারণ ও প্রশাসনিক হয়রানি থামানো। কিন্তু তা না করে প্রতিনিয়ত শিক্ষার উন্নয়নে নামে যা করা হয়েছে তাতে শিক্ষার আরও পতন ঘটেছে। এর প্রমাণ যে কেউ যে কোনো সময় দেশের বিদ্যালয়গুলো ঘুরে আসলে দেখতে পাবেন। শুধু জনপ্রিয়তার মোহে অনবরত নতুন নতুন সিদ্ধান্ত দিয়ে গেছে বিদায়ী সরকার। কোন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও তাকে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ রাখা হয়েছিল। কেউ কেউ বলছিলেন যে 2025 খ্রিস্টাব্দে মাধ্যমিক স্তর পর্যন্ত নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়নের পর বোঝা যাবে চ্যালেঞ্জ মোকাবিলায় সেটি কতটা সফল। কিন্তু সে পর্যন্ত পুরো ব্যবস্থার মধ্যে যত শিক্ষার্থী আছেন তারা মহা ক্ষতিগ্রস্ত হলে তার দায়। অধ্যাপক জাফর ইকবাল বলছেন এই কারিকুলাম সফল দেখতে 5 থেকে 7 বছর সময় অপেক্ষা করতে হবে। বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখার কতটা সুযোগ তার হয়েছে জানি না, কিন্তু আমি দেখেছি এবং দেখে চলেছি শিক্ষার্থীরা বই দেখে পড়তে পারছেন না, বাংলা বইও না ইংরাজিও না, ভাষা দিয়ে সব বিষয়ে বই লেখা। ভাষাতেই যদি তারা এত দুর্বল থাকে তাহলে কোথায় দক্ষতা আর কোথায় কম্পিটেন্সি অর্জন করবে। নতুন কারিকুলাম প্রণয়নের পক্ষে সবাই গিয়ে বলা হচ্ছে সবাই স্বাধীনতা নিয়ে শিখবেন, আনন্দের মাধ্যমে শিখবেন, কিন্তু সেই পাঠ্য বই করা হয়েছে তাতে আনন্দের ছিটে ফোটো নেই। নিজেরা সব চিন্তা করে নিজেরাই কল্পনা দেখেছি। শিক্ষার্থীরা অনেক কিছু শিখেছেন কিন্তু বাস্তবে কি হচ্ছে তার ধারে কাছেও যাচ্ছে ইল না। মূল্যায়ন পদ্ধতিতে যোগ্যতা কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের পাশাপাশি লিখিত পরীক্ষা মূল্যায়ন রাখার কথা আমি সহ অনেকেই বারবার বলেছি, বারবার লিখেছি, এবং অত্যন্ত 50% লিখিত 50% কার্যক্রম ভিত্তিক পরীক্ষা নেওয়া হোক। কিন্তু এনসিটিভির কর্তাদের উত্তর হচ্ছে লিখিত পরীক্ষা মানে নোট গাইডের ব্যবসা। এতে কি নোট গাইডের ব্যবসা থেমেছে? যখন উদাহরণ দিলাম যে আন্তর্জাতিক সব পরীক্ষাতেই লিখিত পরীক্ষা আছে, এনসিটিভির কর্তারা উত্তর দিলেন আন্তর্জাতিক এগুলো ও লেভেল, এ লেভেল, IELTS সব বাণিজ্যিক পরীক্ষা, আর আমরা একেবারে আসল পরীক্ষা নেব। তো এখানে আপনারা বিষয়গুলো অবশ্যই বুঝতে পেরেছেন যে এখানে কি বোঝাতে চেয়েছে। আসলে এই কারিকুলামের প্রতি সকল অভিভাবক বেশ কয়েকবার প্রেস ক্লাবের সামনে এয়ারপোর্ট পরিবর্তন চেয়ে তারা দীর্ঘ সময় ধরে তারা মানববন্ধন কর্মসূচি এবং আন্দোলন মুখরিত ছিল, কিন্তু সেটি কর্ণপাত করেনি। তা এখন সময় এসেছে বদলানোর। অবশ্য আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেবেন এবং এদেশের আপামর যতগুলো শিক্ষার্থী রয়েছে তাদের এই দুর্বল নতুন কারিকুলাম অনতিবিলম্বে পরিবর্তন করে, আমূল পরিবর্তন করে নতুনত্ব
সংস্করণ করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। সবাই ভিডিওটি শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।